السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، شكرا دارشوك سرطة نبير برده متصار قرار حوية چه نبير سنة تير برده متصار قرار چه قرار چه ايبان قرار بي. تو آج كره بھیڈیو تي جي بشوني قطع بول بشتی حوية چه آما در بارتو مانے تي توتھا قطي تو مكتی در كه আলোচনা করতে শুনতেছি যে তা নবীর সুন্নাত বিরুদ্ধেও মিথ্যাচার করছে, তথ্য বিভ্রাট করছে, মানুষদেরকে বিভ্রান্ত করছে, সুন্নাত থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। তো আমি আমার পবিত্র ও ইমানি দায়িত্ব মনে করে মনে করছি ও সমস্ত তথাকথিত মুক্তিদের মিথ্যাচার বা গোমর ফাঁস করা প্রয়োজন, যাতে করে মানুষেরা ও সকল তথাকথিত মুক্তিদের থেকে দিন নেওয়া থেকে সাবধানতা অবলম্বন করে এবং তাদের থেকে সতর্কতা অবলম্বন করে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যার মিথ্যাচার নিয়ে কথা হলো তিনি হচ্ছেন আমার মুফতি রেজাউল করিম আবরারের ব্যাপারে। শুন, আমরা প্রথমে শুনে আসি মুফতি রেজাউল করিমের মিথ্যাচার। সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের সদস্য ছিলেন, আমার মোবাইলেও তার কিতাবটা আছে, তার লেখা কিতাব আছে লা জাদিদা ফি আহকামিস সালাত। উনি বলেছেন বর্তমানে আমাদের সমাজে কিছু মানুষ সহি হাদিসের মন গড়া ব্যাখ্যা করে নামাজে কিছু বেদাত আবিষ্কার করছে। নগদ মিথ্যে এই নামাজে তারা সহি হাদিসের মন গড়া ব্যাখ্যা করে যে কয়েকটা বেদাত আবিষ্কার করেছে, ওই বেদাত গুলোর ভিতর একটা বেদাত হইল নামাজে গিয়ে পাশের লোকের আঙ্গুলের সাথে কি লাগানো। এদের মানহাজ ভালো নয়, তাদের থেকে সাবধান থাকুন। চলমান চলছে টাটকা জাল হাদিস, জাল এবং মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে হাদিসে বলে যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি, ফালিয়া তাবাবাহু ওয়া কাদাম মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। এটা আজিব তামাশা, যারা বলেন আমরা সহি হাদিস মানি, সহি হাদিস মানতে গিয়ে নামাজটা শুরুই করেন কি দিয়ে? নগদ মিথ্যে। আমাদের ভাইরা দিছেন নাম আহল হাদিস, বলেন আমরা সহি হাদিস অনুযায়ী নামাজ পড়ি, অথচ ওনাদের নামাজটা শুরু হয় বেদাত দিয়ে। চলমান চলছে টাটকা জাল হাদিস, একটা জাল এবং মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বলে যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি, ফালিয়া তাবাবাহু ওয়া কাদাম মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। এই ভিডিওতে তিনি বলেছেন সলাতে আঙুলে আঙুল লাগানো নাকি বিদআত, নাউযু বিল্লাহি মিন জালি। কত বড় মিথ্যাচার, নবীর সুন্নাতের বিরুদ্ধে কত বড় অপপ্রচার। আসুন, এটা কি বিদআত না সুন্নাত, এটা শুরু করব আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা দিয়ে, যার মাযহাব বাঁচাতে, যার তাকলিদ করতে গিয়ে এই সকল মিথ্যাচার, এই সকল অপপ্রচার, এই তার কথা দিয়ে শুরু করব। আপনারা জানেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্যতম এবং প্রখ্যাত শাগরেদ হচ্ছেন মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি। তিনি তার একটি সুপ্রসিদ্ধ গ্রন্থ আছে, সেটা হচ্ছে আল আসার। সেই কিতাবুল আসারে তিনি বলছেন ক্বালা মুহাম্মাদুন ক্বালা আখবারানা আবু হানিফা আন হাম্মাদ আন ইব্রাহিম আন নাখঈ আন্নাহু কানা ইয়াকুল সাউ সুফুফাকুম ওয়া সাউ মানাকিবাকুম তারাসু আউল। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানি তিনি তার উস্তাদ আবু হানিফা থেকে বর্ণনা করছেন, আবু হানিফা তার উস্তাদ হাম্মাদ থেকে বর্ণনা করছেন, আর ইমাম হাম্মাদ রাহিমাহুল্লাহ তার উস্তাদ ইব্রাহিম আন নাখঈ থেকে বর্ণনা করছেন। তিনি বলেন কি যে ইমাম ইব্রাহিম আন নাখঈ বলতেন সবু সুফুফাকুম, তোমরা সলাতে কাতারকে সুজা করো, সবু মানাকিবাকুম, তোমাদের ঘাড়কে সুজা করো, ও তারাসু, এবং তোমরা একে অপরের কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পাদ, আঙুলের সাথে আঙুল এমন ভাবে লাগাও যেমন ইটের গাঁথনি করা হয়, দেওয়ালের গাঁথনি করা। এই আসারটি আছে কিতাবুল আসারের 89 নম্বর যে অধ্যায়, উনি 89 নম্বর যে আসার এনেছেন সেখানে তিনি আরো কি বলেছেন, তিনি আরো বলেছেন কালা মুহাম্মদ, আরে মুহাম্মদ ইবনে হাসান আর শাইবানি বলেন ওয়া বিহি নাখুদ, এই যে ইমাম আবু হানিফা যে উপরে ফতোয়া দিলেন নামাজে একে অপরের সাথে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দেওয়ালের মতো ইটের ন্যায় গাঁথনি করে দাঁড়াতে হবে, ওয়া বিহি নাখুদ, এই ফতোয়া আমরা গ্রহণ করি। এবং তিনি বলছেন লা ইয়ামবাগি আন ইউতরাকা সাফু ওয়া ফীহিল খালাল, তিনি আরো বলেন এমন ভাবে দাঁড়ানো ঠিক না যে কাতারে ফাঁকা থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে প্রথম ওনাদের কথা দিয়ে শুরু করলাম, যদি পায়ে পা মেলানো আঙুলে আঙুল মেলানো বিদআত হয় তাহলে তো এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন ইমাম আবু হানিফা মুহাম্মদ ইবনে হাসান শাইবানি। এবার কি বলবেন মুফতি রেজাউল করিম আবরার সহ দেওবন্দি হানাফি আলিমগণ। এবার আসুন আমরা
হাদিস থেকে দেখে নিন। এই যে দেখছেন আপনারা সহিহুল বুখারী, এই আমার কাছে যে বুখারীটা আছে এখানে কিতাবুল আযানে কাতা সুজা করার সময় ইমাম মানুষদের সম্মুখে আসবে এই অধ্যায়ে তিনি হাদিস নম্বর হচ্ছে 719 এখানে বলেছেন হাদাসান আনাসুন কাল উকিমাতি সালাতু ফা আকবালা علينا رسول الله صلى الله عليه وسلم بوجهه فقال اقيموا صفوفكم وتراصوا এই হাদিসের অর্থ হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন সালাতের জন্য ইকামত দেওয়া হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে আসলেন এবং বললেন اقيموا صفوفكم তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো وتراصوا একে অপরের সাথে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও আসুন এই যে আপনারা দেখছেন সহিহ মুসলিম মুসলিম শরীফে কি এসেছে ব্যাপারে এই ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে আল্লাহর নবী বলছেন আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা ফাকুল্লা ইয়া রাসূলুল্লাহ কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা ক্বালা ইউতিমু সুফুফাল ওয়াল ওয়া তায়াতারাসুনা ফিস সাফ এটা হচ্ছে আমার কাছে যে মুসলিম আছে এই মুসলিম শরীফের হাদিস নাম্বার হচ্ছে 968 968 নম্বর হাদিসে জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন উদ্দেশ্য করে আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকা ও আমার সাহাবাগণ তোমরা কি ওই রকম সালাতে ওইভাবে দাঁড়াবে না যেভাবে ফেরেশতাগণ তার রবের সামনে আল্লাহর সামনে কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তখন রসুলের সাহাবাগণ জিজ্ঞেস করলেন ওয়াকাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা হে আল্লাহর রাসূল কিভাবে তার রবের সামনে লাইন করে কাতার করে দাঁড়ায় প্রতি উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিমুনা সুফুফাল ওয়াল তারা প্রথমে আগের কাতারগুলো পূর্ণ করে ওয়া তারাসুনা ফিস সাফ এবং তারা কার মানে একে অপরের সাথে পায়ে পা কাঁধে কাঁধ মিলে ইটের মতো দেওয়ালের মতো দেওয়ালের মতো লেগে দাঁড়ায় এই যে ওয়া তারাসুনা তারাসু যে শব্দগুলো আসছে এই ব্যাপারে আসু এই শব্দের ব্যাখ্যা করেছে উমদাতুল কারির লেখক বড় মাপের দেওবন্দি এবং হানাফি আলেম বড় মাপের হানাফি আলেম উমদাতুল কারির লেখক আল আইনি আল্লামা আইনি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তারাসু আয়ে তালা জামু ও তালা সাকু একে অপরের সাথে হয়ে লেগে দাঁড়াও টেপের মতো লেগে দাঁড়াও এমনি ভাবে মোল্লা আলী কারি আল হানাফি ওই একই অর্থ করেছেন তাহলে আমরা পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ানোর হাদিস পেলাম মুসলিমে এবার আসুন সুনানে আবু দাউদ সুনানে আবু দাউদ থেকে আমরা নিই সুনানে আবু দাউদের প্রায় অনেকগুলো হাদিস এনেছে তার ভিতরে আমার কাছে যেটা আছে এখানে এক নাম্বার খণ্ড হাদিস নাম্বার হচ্ছে 661 আর অধ্যায়ের নাম হচ্ছে বাবু তাসবিহাতু সুফুফ কাতার সুজা করা এখানে তিনি ওই যে মুসলিম শরীফে যে হাদিসটি বললাম আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা এই হাদিসটা এনেছেন 661 নাম্বার হাদিস ওয়াতারাসুনা ফিস সাবজে ফেরেশতারা ওইভাবে দাঁড়ান পায়ে পা লাগিয়ে তাদের রবের সামনে ওইভাবে দাঁড়াতে বলেছেন এটা হচ্ছে 661 নাম্বার এখানে উনি অনেক হাদিস এনেছেন তার ভিতরে আমরা আরেকটা হাদিস শোনাই সেটা হচ্ছেন এভাবে বলছে 666 নাম্বার হাদিসে কি বলেছেন 666 নাম্বার হাদিসে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ একটা হাদিস বলেছেন কি যে ابن عمر تيك حديث تكي أن رسول الله صلى الله عليه وسلم قال أقيم الصفوف وحاذوا بين المناكب وسد الخلل كان على النبي صلى الله عليه وسلم بل سنتم ركعتك شجا کرو وحاذوا بين المناكب دو جنر قاد برابر کرو وسد الخلل دو جنر مبدوكار حاكا جائگا بندو کرو اخانا دیکھیں حاكا اكتن شد کرتے دو جنر مسلم مجھے اي حدیث شجا کی بل سن ولا تذرو فروجات للشيطان شایطان جنر دو جنر مجھے حاكا জায়গা রেখে ছেড়ে দিও না ফাঁকা জায়গা রেখো না যেমন ভাবে আমাদের হানাফি ভাইরা দেওবন্দি ভাইরা ফাঁকা জায়গা রাখে আল্লাহর নবী নিষেধ করেছেন তারপরে কি বলেছেন ওমান আসলা সাফফান আসলাহুল্লাহ যে ব্যক্তি কাতারে লেগে লেগে দাঁড়ায় মিলে দাঁড়ায় আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখে ওমান কাতা আসাফফান কাতা আহুল্লাহ এবং যে ব্যক্তি এই কাতার বিচ্ছিন্ন করে তার সাথে আল্লাহ সম্পর্ক বিচ্ছিন্ন করে এটা হাদিস হলো 666 নম্বর আবু দাউদ এবার আমাদের হানাফিদের সবচেয়ে মাসলা নির্ভর যে কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা এখান থেকে আমরা দেখে নিই ইমাম এই উনি হলেন বুখারীর উস্তাদ এই যে বুখারীর উস্তাদ উস্তাদ করেন এই জেনে বুখারীর উস্তাদ আল ইমাম আবু বকর আব্দুল্লাহ বিন মুহাম্মদ ইবনে আবু শাইবা রাহিমাহুল্লাহ তিনি একটি এই যে তিন নাম্বার ভলিউম তিন নাম্বার ভলিউমে একটা হাদিস এনেছেন হাদিস নাম্বার হলো 3857 এখানে তিনি বলেছেন কি
যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্নাহু সামিআ নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলতেন ইযা কুমতুম ইলা সালাতি যখন তোমরা সালাতে দাঁড়াও নামাজে দাঁড়াও ফাদিলু সুফুফাকুম তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো ওয়া সুদ্দুল ফুরাজ এবং ওই যে মুসল্লিদের মাঝে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাকে সুদ্দু বন্ধ করো এই এই মুসান্নাফ ইবনে আবি শাইবার আরো একটা হাদিস শুনে নিন আমরা যে পায়ে পা কাঁধে কাঁধ লাগাই মিলে দাঁড়ায় তার কি ফজিলত এ ব্যাপারে নিয়ে একটা সুন্দর হাদিস এনেছেন কি 3862 নম্বর হাদিস তৃতীয় খণ্ডে কি বলেছেন উনি যে আন উরওয়াত ইবনে জুবাইর কাল উরওয়াত ইবনে জুবাইর তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন যে ব্যক্তি নামাজের কাতারের খালি জায়গা পূরণ করে ফাঁকা জায়গা পূরণ করে রাফাআহুল্লাহু বিহা দারাজা এই কারণে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন আও বানা লাহু বিহা বাইতান ফিল জান্নাহ ওয়া অথবা তার জন্য একটা জান্নাতে বাড়ি বানান সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন সহিহ হাদিস থেকে আমরা প্রমাণ করলাম পায়ে পা কাঁধে কাঁধ আঙুলে আঙুল লাগানো যাবে আর আমাদের মুফতি রিজাউল করিম এই হাদিসের নামে এই সুন্নতের নামে মিথ্যা চার করলেন মিথ্যা অপবাদ দিলেন মিথ্যা প্রচার করলেন আল্লাহ তাকে হিদায়ত দান করুন এবং আমাদেরকে সুন্না ফলো করার তৌফিক দান করুন এখন আমরা একটা কথা বলি আমরা আমাদের সলাত বিদাত দিয়ে শুরু করি না হানাফি দেওবন্দিরা শুরু করে তা নিয়ে একটু কথা বলি আপনারা জানেন আমাদের দেওবন্দি ভাইয়েরা তাদের সালাত কয়েকটি বিদাত শুধু একটি বিদাত দিয়ে শুরু করেন না প্রথমত তারা যায় নামাজে দাঁড়িয়ে যায় নামাজের দোয়া পড়ে নিন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এই যায় নামাজে দাঁড়িয়ে এই দোয়া এটা পড়া সম্পূর্ণ বিদাত দুনিয়ার কোনো কিতাবে সুন্নাতে হাদিসে দুনিয়ার কোথাও নেই দ্বিতীয় বিদাত কি করেন তারা দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে নাওয়াইতু আন উসাল্লি রাকাতান লিল্লাহি সালাতান ইত্যাদি যে নিয়ত পড়েন স্পষ্ট উচ্চ আওয়াজ এটা স্পষ্ট বিদাত এটা কোন নবী করেন নাই সাহাবিয়া করেন দুনিয়া হাদিস নেই সহিহ হাদিস দূরের কথা এটাও একটা বিদাত তারা আরো একজন আরো একটা বিদাত করেন সেটা হচ্ছে ওই যে দুইজনের মধ্যে চার আঙুল বরাবর বা আরো পাকা হয়ে এক এক বিঘে আরো পাকা হয়ে যে দাঁড়ায় এটা সম্পূর্ণ বিদাত এটা নবীর রসুলের খেলাফ এটা নবীর আদর্শের খেলাফ তো আসুন আমরা জানলাম আমাদের মুফতি রিজাউল করিমের মিথ্যাচার এবং তার মিথ্যাচার আশা করি এখন মানুষের কাছে প্রকাশ পাবে ইনশাল্লাহ এটা আজকে আমাদের এটা প্রথম পর্ব এই এরকমভাবে পর্ব চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যুকদের মিথ্যা আমাদের সামনে প্রকাশ করে দিন তাদের মুখোশকে উন্মোচন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সুন্নাহর সাথে তার থাকার তৌফিক দান করুন লেখাছে সহি বুখারী এক নম্বর খণ্ড বুক অফ আজানে 75 নম্বর অধ্যায় 692 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সাহাবীরা যখন সালার জন্য দাঁড়াতেন একজনের কাঁধ তার পাশের জনের কাঁধের সাথে লেগে যেত একজনের পা তার পাশের জনের পায়ের সাথে লেগে থাকতো একই ধরনের কথা আছে বুক অফ সালাহ আবু দাউদের অধ্যায় নম্বর 245 হাদিস নম্বর 666 আমাদের নবীজি সালাহ শুরু করার আগে তিনি বলেছেন সারিগুলো সমান করো কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও ফাঁকা জায়গা বন্ধ করো আর সেখানে শয়তানের ঢোকার মতো কোনো পথ রেখো না নবীজি সেই শয়তানের কথা বলেননি যেমনটা আপনারা অনিডা টিভির অ্যাডে দেখেছেন কমিকের বই তো আছে দুটো সিং আর একটা লেজ নবীজি এখানে যে শয়তানের কথা বলেছেন সেটা জাতিগত বিদ্বেষ বর্ণবাদ গায়ের রং সম্পদের এটা ব্যাপার না যে সে কালো না সাদা ধনী না গরিব রাজা না ফকির আপনি যে পরিবারে জন্ম নেন না কেন যখন সালাত জন্য দাঁড়াবেন আপনারা কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াবেন সালাত আদায়ের যে নিয়ম যেভাবে নামাজ পড়তে হবে সেটা পবিত্র কোরআনে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে পবিত্র কোরআনে সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে একথা উল্লেখ করা হয়েছে যে তোমরা মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে তোমরা যেখানে থাকো না কেন সেই দিকে তোমাদের মুখ ফেরাও সালাহ আদায়ের সময় এটা আবশ্যিক যে আমরা কিবলার দিকে মুখ করে দাঁড়াবো মসজিদুল হারামের দিকে মুখ করে কাবা শরীফের দিকে আর ইন্ডিয়ায় মুসলিমরা আমরা যেদিকে মুখ করে দাঁড়াই সেটা পশ্চিম দিক আমি ইন্ডিয়ায় যখন ভ্রমণ করি যদি আমি কিবলার দিকটা না জানি কোন দিকে দাঁড়াবো তখন যদি কোনো অমুসলিমকে জিজ্ঞেস করি আমি পশ্চিম দিকের কথা জিজ্ঞেস করি না আমি যেটা করি তাকে জিজ্ঞেস করি পূর্ব দিক কোনটা তারপর আমি উল্টো দিকে মুখ করে দাঁড়াই না হলে সে হয়তো ভাববে যে আমরা আসলে পশ্চিমাদের উপাসনা করছি
পবিত্র কোরআন বলছে সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহকে মনে করবে তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে পবিত্র কোরআন বলছে সালা আদায়ের সময় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও আর সালার সময় সূরা ফাতিহা পড়াটা আবশ্যক আর পবিত্র কোরআনে সূরা হিজরের 87 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত যা বারবার পড়া হয় এবং দিয়েছি মহান কোরআন যে সাত আয়াত বারবার পড়া হয় সেটা হলো সূরা ফাতিহা এটাকে আরো বলা হয় মাইনর কোরআন আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন এটা আমাদের জন্য আবশ্যক যে সালার প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব রুকু শব্দটা অর্থাৎ মাথা নোয়ানো পবিত্র কোরআনে এই শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট 13 বার আর সিজদা শব্দটা যেটা সালার শ্রেষ্ঠ অংশ এই শব্দটা পবিত্র কোরআনে উল্লেখ আছে সব মিলিয়ে 92 বার এটার উল্লেখ আছে পবিত্র কোরআনে 32টি আলাদা সূরায় আর একটা আলাদা অধ্যায় আছে 32 নম্বর অধ্যায় যেটার নাম সূরা সাজদা মাটিতে উপর হওয়া পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ইমরানের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া মারিয়াম মুকনুতি লি রাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা রাকিন হে মরিয়ম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও তার প্রতি সিজদা করো এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো পবিত্র কোরআন বলছে সূরা হাজির 77 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ তোমরা সিজদা করো ও রুকু করো এবং আল্লাহর ইবাদত করো ও সৎকর্ম করো যাতে সফল কাম হতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক নবী যখন তারা ইবাদত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা সিজদা দিয়েছেন মাটিতে উপুর হয়েছেন সকল নবী করেছেন আর একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলেও যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন বুক অফ জেনেসিস 17 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে ইব্রাহিম মাটিতে উপুর হয়েছিলেন বুক অফ নাম্বারস 20 নম্বর অধ্যায়ের 6 অনুচ্ছেদ মুসা এবং হারুন মাটিতে উপুর হয়েছিলেন বুক অফ যোশুয়া 5 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদ যোশুয়া মাটিতে উপুর হয়েছিলেন আর উপাসনা করেছিলেন পবিত্র বাইবেলে বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ 26 অধ্যায়ের 39 নম্বর অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট গেতসেমানির বাগানে গেলেন তিনি কয়েক পা সামনে এগোলেন মাটিতে উপুর হয়ে পড়লেন আর প্রার্থনা করলেন মহান সৃষ্টিকর্তার সকল নবী রাসূলই সালা আদায়ের সময় তারা সিজদা দিয়েছেন আর একজন সার্কাসের লোকও মুসলিমদের মতো করে এটা করতে পারে না যেভাবে বাইবেল বলছে তোমরা মাটিতে উপুর হয়ে ঈশ্বরের প্রার্থনা করো আমরা সেভাবেই করি আমরা যে কারণে সিজদা দিয়ে থাকি সেটা আমি আগেও বলেছি মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না শরীরকে আমরা সরাসরিভাবে নিয়ন্ত্রণ করতে পারি আপনি যদি আপনার মনকে নম্র করতে চান তাহলে আপনার শরীরকেও নম্র করতে হবে আর শরীরকে নম্র করার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হলো আপনার শরীরের সবচেয়ে উপরের অংশ অর্থাৎ কপাল আর এখানে রয়েছে ফ্রন্টাল লোব অর্থাৎ ব্রেন শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা একেবারে মাটিতে ঠেকিয়ে দিয়ে আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহর তিনি সুমহান সমস্ত প্রশংসা আল্লাহ তিনি সুমহান আপনি যখন সালাত আদায় করবেন তখন বিভিন্ন খুঁটিনাটি বিষয় কিভাবে দাঁড়াতে হবে বসতে হবে হাত বাঁধতে হবে কত রাকাত নামাজ পড়তে হবে পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো আমরা এখানে নবীজির দৃষ্টান্ত দেখব কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বিভিন্ন জায়গায় আছে সূরা ইমরানের 32 নম্বর আয়াতে উল্লেখ আছে সূরা ইমরানের 132 নম্বর আয়াতে উল্লেখ আছে সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সূরা মাইদার 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সূরা আনফালের 1 নম্বর আয়াতে উল্লেখ করা আছে সূরা আনফালের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সূরা আনফালের 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সূরা নূরের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সূরা নূরের 56 নম্বর আয়াতে উল্লেখ আছে সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে উল্লেখ আছে সূরা মুজাদিলার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বিভিন্ন জায়গায় আছে সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো খুঁটিনাটি বিষয়ে নবীজির দৃষ্টান্ত দেখুন আর সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ডে বুক অফ আজানের 18 নম্বর অধ্যায়ের
604 নম্বর হাদিসে এছাড়া উল্লেখ আছে সহিহ বুখারী 9 নম্বর খণ্ডের 352 নম্বর হাদিসে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো তাহলে খুঁটিনাটি বিষয়ে আপনারা জানতে পারবেন সহিহ হাদিস থেকে সালা হলো ইসলাম ধর্মে ঈমান অথবা বিশ্বাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ পবিত্র কোরআন বলছে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা আমার ইবাদত করবে আরবিতে ইবাদত শব্দটা এসেছে আরবি শব্দ আব থেকে যার অর্থ একজন দাস একজন ভৃত্য আর প্রত্যেক ভৃত্যেরই উচিত হবে তার প্রভুর অনুগত হওয়া পৃথিবীর প্রত্যেক মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভৃত্য মহান স্রষ্টার দাস আর এই পৃথিবীর সব মানুষেরই উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত হওয়া আর যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলছেন আপনি তখন ইবাদত করছেন আল্লাহর উপাসনা করছেন যদি যে কাজগুলো নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কাজগুলো করা থেকে বিরত থাকেন আপনি তাহলে ইবাদত করছেন অনেক মানুষের একটা ভুল ধারণা আছে যে সালা এটাই হলো একমাত্র ইবাদত আসলে সালা হলো সবচেয়ে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদত তবে একমাত্র ইবাদত নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে চলাটাও ইবাদত আর সালা হলো ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালা শব্দটার আরেকটা অর্থ হলো আনুগত্য প্রকাশ করা আর আপনি তখনই অনুগত হবেন যদি নামাজের সময় সবকিছু বুঝে শুনে বলেন যদি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করতে নির্দেশ দিয়েছেন সেজন্য এটা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক যে সালার সময় যা পড়বে তার অর্থটা জানবে এছাড়াও সে পবিত্র কোরআন পড়বে যদি সে আরবি বুঝতে না পারে তাহলে সে কোরআনের অনুবাদ পড়বে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো বুঝে শুনে পালন করতে পারে যদি কেউ সালা আদায় না করে তাহলে তার অনেক বিপদ হতে পারে তখন হতে পারে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাবে অথবা এই বিশ্বাসটা চলেও যেতে পারে কারণ মানুষ আসলে মনে করে পৃথিবীতে তার যে সম্পদ আর সম্মান আছে এর কারণ হলো পৃথিবীর সব বস্তুগত জিনিস এভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে যায় এই নিয়ম শৃঙ্খলার অভাবেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে যায় পৃথিবীর বিভিন্ন জিনিসের মোহ থাকলে বস্তুগত জিনিসের তাহলে সম্ভাবনা থাকে যে সে অন্যায় কাজ করবে এভাবে সে সিরাতাল মুস্তাকিম থেকে দূরে সরে যাবে সরল পথ থেকে মনের ভেতরে তখন শান্তিও থাকবে না আপনার কাছে যে পরিমাণ সম্পত্তি থাকুক না কেন এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না আর মানুষজন যে কারণে সালা আদায় করে না সেটা হলো তাদের জ্ঞানের অভাব